বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটিতে রোস্টেড কন্টেন্টে একটি জনপ্রিয় নাম অ্যাডভান্স গেমিং। ভিডিওতে ছন্দ আকারে কথা বলে হাজারো দর্শকের মন জয় করে ফেলেছে অ্যাডভান্স গেমিং ইউটিউব চ্যানেলটি। তো আজকে আমরা জানব এই চ্যানেলটির পিছনে কে কাজ করেছে এবং জানব তার গার্লফ্রেন্ড বাড়িগাড়ি সহ সকল অজানা তথ্য, আরো জানব তার সফলতার গল্প। যারা অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাইয়ের পুরো লাইফ স্টোরি জানতে চান তারা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, এবং যারা অ্যাডভান্স গেমিং এর অডিয়েন্স রয়েছেন তারা আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। এন্ড লেটস স্টার্ট ব্রাদার। ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে রোস্টিং বিষয়টা তত প্রচলিত ছিল না, কিন্তু বর্তমানে কিছু ইউটিউবার এসে পুরো সিনটাই চেঞ্জ করে দিল। সেই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে একটি জনপ্রিয় চ্যানেল অ্যাডভান্স গেমিং। ভিডিওতে ছন্দ আকারে কথা বলার জন্য চ্যানেলটি খুবই জনপ্রিয়। খুবই অল্প সময়ে চ্যানেলটি হাজারো দর্শকের মন জয় করে ফেলেছে। তার পাশাপাশি রোস্টিং এ চ্যানেলটি ট্রেন্ডিং এ রয়েছে। আমরা সকলেই জানি এই চ্যানেলটির পিছনে কাজ করেছে আমাদের মুজাহিদ ভাই, বা তাকে আমরা মুজাহিদ নামে চিনি। কেননা তিনি তার প্রতিটি ভিডিও শুরুতে একটি ডায়লগ দিয়ে থাকেন, যেখানে বলে থাকেন দিস ইজ মুজাহিদ, এই ডায়লগটি। তাই এই নামটি সকলের শুরু থেকেই জানা। তো চলুন আমরা পরিচয় পর্বে চলে আসি। আমাদের মুজাহিদ ভাইয়ের পুরো নাম মোহাম্মদ মুজাহিদ মিল্লাত। তার বয়স 20 বছর। ধর্ম ইসলাম। জাতীয়তা বাংলাদেশী। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু বর্তমানে তিনি ঢাকায় থাকেন। তবে এখানে অনেকেই কোশ্চেন করেছেন যে তিনি কি পার্মানেন্টলি ঢাকায় চলে এসেছেন। তবে এই কোশ্চেনটির আনসার তিনি নিজে দিয়েছেন এবং তিনি বলেছেন পড়াশোনার জন্য ঢাকায় এসেছেন এবং পড়াশোনা শেষ করে ব্রাহ্মণবাড়িয়া ফিরে যাবেন। পড়াশোনা, তিনি বর্তমানে ইন্টার ফাইনাল ইয়ারে পড়েন। তিনি এসএসসি রেজাল্ট খুবই ভালো করেছেন। তার পাশে তিনি প্রতিটি ক্লাসে ফার্স্ট বয় ছিলেন। ফ্যামিলি মেম্বার, তার পরিবারে মা বাবা সহ বড় বোন এবং ছোট ভাই রয়েছে। চলো এইবার জেনে নিই আমাদের মুজাহিদ ভাইয়ের গার্লফ্রেন্ড সম্পর্কে। আমাদের মুজাহিদ ভাইয়ের কাছ থেকে জানা যায় তার কোনো গার্লফ্রেন্ড নেই। তবে এই কোশ্চেনটির আনসার আমরা সিক্রেটলি নেওয়ার ট্রাই করেছি এবং আমরা সত্যি জানতে পারলাম তার সত্যি কোনো গার্লফ্রেন্ড নেই। চলো এইবার জানি তার ইনকাম সম্পর্কে। শুরুতেই বলে রাখছি ইউটিউবে এক এক মাসে এক এক রকম ইনকাম হয়ে থাকে, তাই আমাদের মুজাহিদ ভাই এক এক মাসে এক এক রকম ইনকাম করে থাকে। তাদের ইনকামটা এক এক মাসে বেশি হয় এবং এক এক মাসে কম হয়ে থাকে। তার পাশাপাশি আমাদের মুজাহিদ ভাই তার ভিডিওতে কিছু প্রমোশন দিয়ে থাকেন, তাই তার ইনকাম এসে দাঁড়ায় 70,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। তবে তার মাসিক ইনকাম এক এক মাসে একটু বেশি হয়ে থাকে, আবার এক মাসে একটু কম হয়ে থাকে। চলো এইবার জেনে নিই তার ইউটিউবের যাত্রা এবং তার সফলতার গল্প। তিনি 13 বছর বয়সে তার মা বাবার সাথে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে ঢাকায় চলে আসেন। উদ্দেশ্যটা ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা জব করার। তারপরে শখের বশতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেন। আমাদের মুজাহিদ ভাইয়ের প্রথম কন্টেন্ট ছিল ফেসক্যাম সহ ইন্সপায়ারেশন ভিডিও। অনেকে কোশ্চেন করেছেন ইনি ছন্দ আকারে কথা বলেন কিভাবে, বা এটা শিখেছে কার কাছ থেকে। এই কোশ্চেনটির আনসার তিনি নিজে দিয়েছেন এবং তিনি বলেছেন প্রথমে তিনি স্ক্রিপ্ট তৈরি করেন, তারপরে ভিডিও বানান। অনেকে কোশ্চেন করেছেন আমাদের মুজাহিদ ভাই কাকে ফলো করে কিংবা কাকে দেখে ভিডিও বানায়। এই কোশ্চেনটির আনসার তিনি নিজেই দিয়েছেন এবং তিনি বলেছেন ছন্দ আকারে কথা বলাটা একমাত্র তার নিজের কাছ থেকেই। তবে তিনি আরো বলেছেন তিনি প্রথমত এক্সাদিকুল গেমার ভাইয়ের ভিডিওগুলো দেখতেন, তারপরে হঠাৎই আপনাদের ভালোবাসায় তার চ্যানেলটি 2,00,000 পাড়া দিয়ে দিয়েছে। অনেকেই কোশ্চেন করেছেন আমাদের মুজাহিদ ভাই কি তার ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছে কিনা, কিংবা ফ্রেন্ড সার্কেল থেকে কোনো সাপোর্ট পেয়েছে কিনা। এই কোশ্চেনটির আনসার তিনি নিজেই দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি প্রথমত কারো সাপোর্ট পাননি, আর তাছাড়া তার ফ্যামিলিতে কেউই জানতো না তিনি যে একজন ইউটিউবার কিংবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে। আর তাছাড়া তিনি আরো বলেছেন তার ফ্রেন্ড সার্কেল থেকে তেমন সাপোর্ট পাননি, 2-4 জন ছাড়া কেউই সাপোর্ট করেনি। তাই বোঝা যাচ্ছে তিনি কতটা কঠোর পরিশ্রম করে আজ এই পর্যায়ে এসেছেন। তার সফলতার মূল চাবিকাঠি তার কথা বলার ধারণ। তিনি ছন্দ আকারে কথা বলে আজ এই পর্যায়ে চলে এসেছেন। তার কবিতা আকারে কথাগুলোটা সত্যি মনোমুগ্ধকর। চলো চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ফেস রিভিলে। গাইজ, আমাদের মুজাহিদ ভাইয়ের ফেস রিভিল নিয়ে আমরা তত বেশি কথা বলবো না, জাস্ট এতটুকুই বলবো আপনারা সোশ্যাল সাইডে মুজাহিদ ভাইয়ের ফেস নিয়ে যতগুলো ভিডিও দেখেছেন বা যতগুলো পিক দেখেছেন সবগুলোই কিন্তু ফেক, কারণ মুজাহিদ ভাই এখনো ফেস রিভিল করে নাই। তারপরেও যদি আমি এখন একটা পিক এনে বলি যে এটাই মুজাহিদ ভাই, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের মুজাহিদ ভাই যতদিন পর্যন্ত নিজে না ফেস রিভিল করছে ততদিন আমরা হাজার ভিডিও হাজার পিক দেখলেও কোনো লাভ হবে না। আপনারা যদি সত্যি মুজাহিদ ভাইয়ের পিকটা দেখতে চান বা ওনার রিয়েল ফেসটা দেখতে চান, তাহলে ওনার দেয়া মিশনটা কমপ্লিট করে দেন। ওনার দেয়া মিশনটা হলো 24 ঘন্টার ভিতরে নতুন 5,000 সাবস্ক্রাইবার এড করা। এটা কোনো কঠিন কিছু না, একদিনে চেষ্টা করলে এটা অসম্পূর্ণ থাকবে না। আপনারা যদি সত্যি মুজাহিদ ভাইয়ের পিকটি দেখতে চান বা ওনার রিয়েল ফেসটা দেখতে চান, তাহলে এক্ষুনি যান ওনার মিশনটি কমপ্লিট করে ফেলুন। চলো এবার জেনে নিই আমাদের মুজাহিদ ভাইয়ের জীবনের লক্ষ্যটা কি। এই কোশ্চেনটির আনসারে তিনি বলেছেন তিনি সফল ব্যবসায়ী হতে চান। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। এন্ড গাইজ, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, এবং নেক্সট টাইম কার ভিডিও দেখতে চান সেটার জন্য একটা কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি মিতুল। দেখা হবে নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড অবশ্যই র‍্যাবিট গ্যাং এর পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।